বর্ষা হচ্ছে আকাশ, কিন্তু পায়ের নিচ থেকে জল সরে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনার হাবড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে। এই জলমগ্ন অবস্থা এবং এই যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে প্রায় পঞ্চাশটি পরিবার হাবড়াতে জলমগ্ন অবস্থায় রয়েছে। কোনো বর্ষাতেই পরিষ্কার ইস্ত্রি করা জামা প্যান্ট পরে গন্তব্যে পৌঁছতে পারে না উত্তর চব্বিশ পরগনা হাবড়া পুরো এলাকার বাসিন্দারা। এক প্রকার বলা যায় দুয়ারে জল প্রকল্প, এটা কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে আছি একটু জল কমেছে, কারণ পৌরসভার পক্ষ থেকে পাম্প বসানো হয়েছে। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কেন্দ্রেই জল যন্ত্রণা, নিকাশি ব্যবস্থার বেয়াব্রু ছবি। জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই তো, অল্প বৃষ্টি হলেই জল জমে, এরকম জলটা পাসা না, আর এই জলগুলি আমাদের ঘরের মধ্যে চষে। হাবড়া পৌরসভার একাধিক ওয়ার্ডের কিন্তু এই পরিস্থিতি, এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার জন্যই কিন্তু এই ধরনের রাস্তায় জল। এবার না হয় নিম্নচাপ ছিল, কিন্তু প্রত্যেক বর্ষায় সামান্য ইলশেগুড়ি বৃষ্টিতেই ভেসে যায় হাবড়ার সাত নম্বর ওয়ার্ড, বলছেন বাসিন্দারাই। তাও সপ্তাহখানিক, এক সপ্তাহ সমস্যা হচ্ছে, খুবই সমস্যা হচ্ছে। বাচ্চা কাচ্চাদের স্কুলে যেতে পারছি না, কারণ এইখানে শুধু জল না, জলের তলায় নানান রকম পোকা মাকড়, জোকটা একদম স্লিপ হয়ে গেছে। সাইকেল চালাতে গেলে খুব রিস্ক হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া বন্ধ হচ্ছে, মানে এত জোক আর কি জলের মধ্যে। আর বাচ্চা কাচ্চা স্কুলে তো যেতে পারে না, সাইকেল নিয়ে কত নিয়ে যাবে এই জলের মধ্যে। এখানে ড্রেনেজ ব্যবস্থা নেই কোনো, ড্রেনের না কোনো, ড্রেনের কোনো ব্যবস্থা নেই। ভোগান্তিতে শতাধিক পরিবার সাপ ব্যাং জোঁকের সঙ্গে দিন কাটাচ্ছেন শ্রীপুর পূর্বপাড়া পশ্চিম কামারথুবা এলাকার বাসিন্দা। ডেঙ্গি সংখ্যাও পিছু ছাড়ছে না। আমাদের আতঙ্ক তো অবশ্যই হবে, এই জলটা যদি না বেরোয় তাহলে এখানে পোকামাকড় হবে, এখানে মশারু লাভাত তৈরি হবে, মশা আসবে, তাতে তো ডেঙ্গির প্রকোপ তো বাড়বেই। তাজ্জব ব্যাপার হলো এলাকায় নেই কোনো নিকাশি ব্যবস্থা। একটু বৃষ্টি হলে এখানে জল জমে যায়, তার কোনো কোনো পারমানেন্ট কোনো ব্যবস্থাই হয়নি। এখন দু তিন দিন আগে মোটর বসানো হয়েছে, কিন্তু এটা তো কোনো পারমানেন্ট সলিউশন না। না, দুপাশে কোনো ড্রেন নেই, বাসিন্দাদের ক্ষোভের মুখে হাবড়া পুরসভার চেয়ারম্যানের জবাব। ২০০ কোটির মাস্টার ড্রেন প্রকল্পের ভাবনা চিন্তা চলছে, ১০০ কোটি বরাদ্দ হয়েছে, বাকি টাকা পেলেই কেল্লা করবে। আমাদের একটা মাস্টার ড্রেন প্রকল্প স্যাংশন হয়েছে, ওটা প্রায় ২০০ কোটি টাকার উপরে। এই প্রজেক্ট ১০০ কোটি টাকার মতো আমাদের স্যাংশন হচ্ছে, টোটাল হাবড়ায় সমস্ত রাস্তার পাশ দিয়ে ড্রেন হবে। কিন্তু পুরসভার সাধ্যের মাস্টার ড্রেন প্রকল্প এখন অন্তত ধরা ছোঁয়ার বাইরে। নিকাশি ব্যবস্থার কথা আগে কেন ভাবা হলো না? অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে ওয়ার্ডগুলি, ডেঙ্গির নিরিখে উত্তর চব্বিশ পরগনা একেবারে শীর্ষে, জমা জলে রোগ বাড়তে পারে আরও। এতদিন কিছুই খেয়াল করেননি কর্তারা? হাবড়া থেকে দেবকুমারদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।